থেকে 21 এপ্রিল লকডাউন, বন্ধ থাকবে সব অফিস, শপিং মল, গণপরিবহন। আবারও সারি সারি লাশের দাফন কবরস্থানে। বহুজাতিক অনুশীলনে সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বললেন প্রধানমন্ত্রী। রয়্যাল রিসর্টে হামলা, 4 হেফাজত নেতা গ্রেপ্তার। দেখছেন এটিএন নিউজ, বেলা তিনটার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল, এইচবি ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত খবর। 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আবারও এক সপ্তাহের লকডাউন সারা দেশে। এই সময়ের মধ্যে বন্ধ থাকবে সব ধরনের অফিস, দোকানপাট, শপিং মল, গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। মন্ত্রিপরিষদ বিভাগে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আজ। লকডাউনে সব বন্ধ থাকলেও বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা খোলা থাকবে, তবে নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা নেয়া করতে হবে। গণপরিবহন বন্ধ থাকলেও চলতে পারবে পণ্য পরিবহন, জরুরি সেবার যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া নিষেধ থাকলেও টিকা দেওয়ার জন্য বাইরে যাওয়া যাবে। এক্ষেত্রে টিকা কার্ড দেখাতে হবে। লকডাউনের মধ্যে হোটেল, রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত অনলাইনে এবং পার্সেলে খাবার বিক্রি করা যাবে। কাঁচা বাজার এবং নিত্যপণ্যের দোকান 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে। এছাড়া জুমা এবং তারাবির নামাজের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করতে হবে। বোরো ধান কাটার শ্রমিকদের যাতায়াত লকডাউনের আওতামুক্ত থাকবে। আজকের প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়। এক্ষেত্রে এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে এবং এটাতে খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো, যতগুলো আছে জরুরি পরিষেবা সেগুলো খোলা থাকবে এবং শিল্প কলকারখানা সমূহ খোলা থাকবে। লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহনে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না, এ নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নিতে হবে, কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। গত লকডাউনের সময় দেখা গেছে জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে, বিআরটি এর এখানে দায়িত্ব আছে, এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়কে কেউ এখনও গুরুত্ব দিচ্ছে না, অথচ করোনার ইনফেকশন এবং ফ্যাটালিটিস ভয়ঙ্করভাবে বেড়ে চলছে। নতুন করে লকডাউনের খবরে ঢাকা ছাড়ছে অনেকেই। বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ রয়েছে রাজধানীর গাবতলি, সায়দাবাদ এবং আবদুল্লাপুরে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানী থেকে পিক আপ ভ্যান ও ট্রাক, প্রাইভেট কারে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে মানুষ। গাদা গাদি করে যাত্রী পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাড়ি ফেরা মানুষ আর যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে ঢাকা থেকে বের হওয়ার সবগুলো পয়েন্টে। ঢাকার মধ্যে অন্যদিনের তুলনায় যানজট বেশি আজ। ঘরমুখো মানুষের অনেকেই জানিয়েছেন, এবারে লকডাউন দীর্ঘ হওয়ার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন তারা। লকডাউনে ছুটি দিছে এক সপ্তাহের বেশি। হোটেলে চাকরি করি, বেতন দেয় নাই, 3500 টাকা দিছে। এখন ওই বাড়তি ভাড়া নিয়ে আসতেছি,
এখন গাবতলি পর্যন্ত পৌঁছেছি, এরপরে কেমনে যাবো আল্লাহই ভালো জানে। 100 টাকার ভাড়া যাচ্ছে, আড়ি চাই দেয় 100 টাকা দিয়ে, এই যে এই সেলফি গাড়িতেই যাই। এখন মোটর সাইকেল আলারা 1200 টাকা ভাড়া যাচ্ছে। মেয়েকে মেডিকেল পরীক্ষা দিতে নিয়ে আসছিলাম, 5 তারিখের টিকিট কাটছিলাম সিলসিটিতে, কিন্তু এই লকডাউনের কারণে অনেক যাওয়া হয়নি, অনেক কষ্ট হলো। এখন দেখা যাক কোন গাড়ি পাই। বুধবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সারা দেশ। এই খবরে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকেই। গাবতলি বাস টার্মিনালে আছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, গাবতলিতে এই বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? আমার তো আমরা যতটুকু জানলাম যে খুব গাদাগাদি করে যাওয়া হচ্ছে সেখানে, তো কি অবস্থা দেখছেন সেখানে? জাকিয়া, আপনি ঠিকই বলেছেন, গাদাগাদি করে মানুষ যাচ্ছে, আসলে যে যে কোনো উপায়ে পারছেন সে বাড়ি ফেরার চেষ্টা করছেন। আসলে আমি এই মুহূর্তে আছি যে গাবতলি বাস টার্মিনাল থেকে একটু সামনে, আমার পিছনের অংশটা আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের অপেক্ষমান মানুষের অবস্থা। আসলে কঠোর লকডাউনের পর ঘোষণার পর থেকে দ্বিতীয় দফা কিন্তু মানুষ গ্রামে ছুটছেন, তবে দূরপাল্লার বাস সহ গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু গাদাগাদি করে বিভিন্ন উপায়ে ট্রাক, সিএনজি বাস বা বাস না থাকায় মোটর সাইকেল সহ অন্যান্য উপায়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ঢাকা ছাড়ছেন নিম্নয়ের মানুষ, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা আসলে এই ঢাকা জীবন জীবিকা থাকলেও কিন্তু আবার অনিশ্চয়তা নিয়ে এখন ঢাকা ছাড়ছে। আমরা দেখেছি কেউ কেউ পুরো পরিবার কিন্তু স্থায়ীভাবে তারা গ্রামের দিকে ফিরছেন। আমার পিছনে অংশটি আপনি দেখতে পাচ্ছেন, অপেক্ষমান মানুষের চাপ, সেখানে রাইড শেয়ারিং বন্ধ থাকলেও চুক্তিভিত্তিক করে কিন্তু মোটর সাইকেলে তারা যাচ্ছেন বিভিন্ন উপায়ে। আমরা দেখছি মাঝে মধ্যে কিছু পুলিশের অভিযান হলেও সেটা আসলে তেমনটা করার মতো না, আমরা দুই একটি অভিযান লক্ষ্য করলো। আর অনেকেই দেখছেন যে আমরা তার গন্তব্যে আসলে যানবাহনের ব্যবস্থা না পেয়ে কেউ পায়ে হেঁটেও কিন্তু এই তপ্ত রোদে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। আসলে এই এক সপ্তাহ লকডাউনের পরে আবার লকডাউন হবে কি না, এই সব মিলে অনিশ্চয়তার মধ্য দিয়ে আসলে তারা গ্রামে ফিরছেন। তো আমরা বলতে পারি জাকিয়া যে মানুষের উপচে পড়া ভিড় বিভিন্ন উপায়ে গাদাগাদি করে যে যার অবস্থান থেকে যা বাড়ি ফেরার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গাবতলি বাস টার্মিনাল থেকে জাকিয়া। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ছাড়া মানুষের খবর জানাচ্ছিলেন গাবতলি থেকে সহকর্মী জাহিদ হাসান শাকিল। লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন অনেকেই, দূরপাল্লা গণপরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ছোট যানবাহনে গাদাগাদি করে যাচ্ছেন বাড়ি ফেরা মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদমান হোসেন। সাদমান, সায়দাবাদে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? মানুষজন খুব গাদাগাদি করে যাচ্ছেন আমরা জানতে পেরেছি, তো সেখানে স্বাস্থ্যবিধি কি মানা হচ্ছে কিনা, কি দেখছেন সেখানে? জাকিয়া, আমি এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসলে মানুষের ভিড়টা ঠিক কম তা না, বাট কিন্তু হচ্ছে যে গত সপ্তাহে লকডাউনের শুরুতে যেরকম ভিড় ছিল মানুষের ঢাকা ছাড়া, ঠিক সেই ভিড়টি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আরেকটি কথাই যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মানুষ কিন্তু এখানে এসেছে ঢাকা ছাড়ার জন্য, কিন্তু তারা কিন্তু বাস পাচ্ছে না। মানুষ আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তাদের ব্যাগ নিয়ে বা ঢাকা ছাড়ার জন্য, কিন্তু বাস কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে বিকল্প উপায় হিসেবে তারা কিন্তু প্রাইভেট কার অথবা মাইক্রোবাস, এই দুটো পন্থায় কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। যাদের একটু হয়তো অর্থ আছে তারা কিন্তু এভাবেই যাচ্ছে। তবে আরেকটি সূত্রে যেটি জানতে পেরেছি যে অল্প কিছু বাস ঢাকা ছেড়ে যাচ্ছে, বিশেষ করে কুমিল্লা এবং সিলেট, এই দুটি অঞ্চলের বাস কিন্তু সায়দাবাদ থেকে ছেড়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু তারা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলছে বা ঠিক কী পরিমাণে যাত্রী তারা নিচ্ছে সেটি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অনেক যাত্রী কিন্তু তারা চেষ্টা করছে যে যেভাবেই হোক একটি বাসে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার। এক্ষেত্রে আবার আরেকটি জিনিস আমাকে বিভিন্ন যাত্রী যেটি বলেছেন যে তারা বাস কোম্পানিগুলো কিন্তু তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে, অগ্রিম টাকা নিচ্ছে, এই কারণে যে যদি কোনো কারণে পুলিশ তাদেরকে নামিয়ে দেয় বাস থেকে, সেক্ষেত্রে তাদের হয়তো কিছু করার থাকবে না বা বাস কোম্পানিটির যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই কারণে কিন্তু তারা এরকম অগ্রিম টাকাটি নিচ্ছেন। আবার এমন কাহিনীও হয়েছে যে বাস কোম্পানি টাকা নেওয়ার পরেও কিন্তু আসলে যাত্রীটাই তার নিজ নিজ গন্তব্যে যেতে পারেনি। তো এই ছিল জাকিয়া আমার কাছে সায়দাবাদ বাস স্ট্যান্ডের সর্বশেষ তথ্য। আশা করি পরবর্তী বুলেটিনে আরও কিছু জানাতে পারবো আপনাকে। সাদমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, রাজধানীর সায়দাবাদ থেকে সাদমান হোসেন জানাচ্ছিলেন রাজধানী ছাড়া মানুষের খবর। তিনি জানাচ্ছিলেন যে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই ছোট ছোট যানবাহন প্রাইভেট কারে করে ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে জানাবো দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা সবাই। করোনার ক্ষতটা কত গভীরে তা বোঝার জন্য মরদেহ এখন শুধুই সংখ্যার বাস্তবতা। তাতে শহরের কবরস্থানগুলোয় বেড়েছে ব্যস্ততা। প্রস্তুতিটা কিসের এতক্ষণে সবার বুঝে যাবার কথা। দেশের সবচেয়ে বড় গোরস্থান রায়ের বাজার কবরস্থান, যার 8 নম্বর ব্লক শুধুই করোনায় প্রাণ হারানো মানুষের। জামাল এখানে কাজ করছেন বছর দুয়েক হলো। হুট করেই মার্চের পর থেকে করোনায় কাজ বেড়েছে জামালের মতো আর সবার। ডিসেম্বর জানুয়ারি থেকে এত দাখন ছিল না, হয়তো ছিলই না বলতে গেলে। এখন মানে বাইরে গেছে একবার, অনেক মানে রুগী বেড়ে গেছে, তারপরে দাখনের অনেক চাপ পড়ে যেতেছে। মামা আগে তো এত কাজ ছিল না, এত ইদানিং একটু কাজ বাড়ছে। কত বেশি? প্রতিদিন 4-5টা হয়। একদিকে যখন বিদায় বলে গোটা পরিবারে থমকে যাওয়া, পাশেই চলতি বছরের মার্চে মা হারানো এই সন্তান। ভর দুপুরে খাখা করা রোদেরও সাধ্য নাই ইসমাইলের চোখের পানি বাষ্প করবে। ঘন্টা দুয়েকের মধ্যেই করোনায় প্রাণ হারানো কারো না কারো মরদেহ এখানে আসেই। মৃত্যুর সংখ্যা যখন থামানোই যাচ্ছে না, তখন প্রস্তুতিটা এমনই, খুব বেশি অবাস্তব না। একবারে বেশি কবর খুঁড়তে এক্সকেভেটর এনে রেখেছে কর্তৃপক্ষ। এতক্ষণ যে ছবি দেখলেন তা সবকিছু শেষের, কিন্তু আগের লড়াইটা আরো কঠিন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল, অবস্থা বেগতিক, কিন্তু আইসিউর কপাল নেই মর্জিনা বেগমের। তবুও এক বুক আশা নিয়ে পরিবার মুগ্ধা হাসপাতালে। আইসিইউ না মিললেও অক্সিজেন জুটেছে তাতেই ভরসা। মহামারীকালে অক্সিজেনের সরবরাহ আছে এমন বেডি যখন নিশ্চিত না, তখন আইসিইউ তো সোনার হরিণ। জরুরি বিভাগের সামনে থাকা বেশিরভাগ রোগীর মূল সংকট শ্বাসকষ্ট। সিমটম গুলো আপনার ওই ধরনেরই ছিল আর কি। সিমটম দেখেই হলি ফ্যামিলিতে গেছিলাম আপনার, পরে জাস্ট ওই কোভিড টেস্টটা পজিটিভ আসার পরে কালকে ওখান থেকে বের করে নিয়ে আসছিলাম আর কি। পরে অনেক জায়গায় গেছি, বাট কোথাও করতে পারতেছি না, তো এখানে একজনের রেফারেন্সে আসছে আর কি। এখন ব্যবস্থাপনা আর সক্ষমতা সীমিত, কিন্তু লড়াইটা মহামারীর সাথে। তাই তো শ্বাসকষ্ট নিয়ে আসা কোনো রোগী ফিরিয়ে দিতে চান না, দিচ্ছেন না চিকিৎসকরা। ক্রিটিক্যাল পেশেন্টগুলো এত বেশি বেড়ে যাচ্ছে যে আমাদের অনেক সময় বেডেও সংকুলন হচ্ছে না, যার কারণে আমরা মানে একটু স্যাচুয়েশন ভালো থাকলে পেশেন্টকে ছুটিও দিয়ে দিচ্ছি। আর এখানে ইমার্জেন্সিতে যে পেশেন্টগুলো স্যাচুয়েশন ভালো নিয়ে আসে তাদেরকে আমরা হোম ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি। ক্রিটিক্যাল পেশেন্ট 50-50 হবে আর কি। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। দেশে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বেশি হলেও মৃত্যু হার কম, এই কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতি একটুখানি আতঙ্কের সৃষ্টি করেছে মানুষের মধ্যে, কারণ হলো নিউ ভ্যারিয়েন্ট, যেটা দক্ষিণ আফ্রিকান করোনা ভ্যারিয়েন্ট। এটা আগে যেখানে একজনে একজন ছড়াতো, এখন একজনে তিনজন, তিনজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 25 জনে ছড়াচ্ছে। একই বাড়িতে একজন আক্রান্ত হলে দেখা যাচ্ছে সেই বাড়ির সবাই আক্রান্ত হচ্ছে। সুতরাং এই আক্রমণটা যাতে কমানো যায়, সংক্রমণ কমানো যায়, তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এক্ষেত্রে কোনো রকম কোনো গাফিলতি করা যাবে না। কঠোর লকডাউনের কথা ভেবে ব্যাংকে গ্রাহকদের ভিড়, লেনদেনের সময় কম হওয়ার কারণে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড়ে অধিকাংশ ব্যাংকে মানা সম্ভব হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্ব। বুধবার থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউনে বের হওয়া যাবে না ঘর থেকে, তাই সোমবার নগদ টাকা তুলে নিতে রাজধানীর বিভিন্ন ব্যাংকে উপচে পড়া ভিড়। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়েও গ্রাহকদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। বদরুল আলম,
অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা তার পেনশনের টাকা তুলতে মতিঝিলের সোনালী ব্যাংক শাখায় আসেন উত্তরা থেকে। কয়েকশো গ্রাহকের সাথে ঝুঁকি নিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। যেটা হইতেছে এটা কিন্তু সতর্কতা যা সেফটির জন্য দরকার তা কোনোটা মানা হইতেছে না এবং তার জন্য কোনো তদারকিও নাই। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও সামাজিক ভাতাভোগীদের প্রায় 37 ধরনের ভাতা দেয়া হচ্ছে এ সপ্তাহে। 15 এপ্রিল পর্যন্ত এভাবেই চলবে বেতন ভাতা প্রদান কার্যক্রম। ব্যাপারটা হয়েছে যে লেনদেনের পরিমাণ আসলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, কারণ লোকজন গ্রাহকরা মনে করতেছে হয়তো বা সামনে একটু বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় মানে প্রস্তুতি নিয়ে রাখছে এবং এই জন্য মানে ব্যাংকে ভিড় করতেছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে তা পুরোপুরি ভেঙে পড়েছে। ঠাসাঠাসি করে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের, ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকেরা যে নিরাপদ থাকছেন তাও বলা যাচ্ছে না। করোনার সময় যে সময়টা ব্যাংকে দেওয়া হয়েছে এটা আসলে যথাযথভাবে ঠিক করা হয়নি। যেহেতু নিজেদের ম্যান পাওয়ারও আমাদেরকে সেভ করতে হবে, রোস্টারিং এর মাধ্যমে আমরা সীমিত সংখ্যক ম্যান পাওয়ার দিয়ে সার্ভিস দিচ্ছি, সেই জন্য লাইনটা হয়তো বা কিছুটা বড় হয়েছে কিন্তু সার্ভিস আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে রপ্তানি খাতের সাথে যুক্ত শিল্প কারখানাগুলোকে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনেই ব্যাংকিং কার্যক্রম খোলা রাখার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। লেনদেন যে বিএফটিএন এবং ইন্ডিয়া ক্লিয়ারিং মধ্যে হয়ে থাকে এটা লোকাল অফিস কন্ট্রোল করে থাকে, বিদায় এখানে লোকাল অফিস একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব না। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে নির্দেশনা দিবেন, সেই হিসাবে আমাদের হেড অফিসের গাইডলাইন অনুসারে আমরা যে কোনো পরিস্থিতিতে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি। আহমেদ রাব্বিতানি, এটি নিউজ, ঢাকা। করোনার ধাক্কা বৈশাখী বাণিজ্যে গতি নেই, আগের বৈশাখ ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডেও হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। নতুন পোশাকে বৈশাখ বরণ, বলা হয় বৈশাখী বাণিজ্যের সবচেয়ে বড় অনুষঙ্গ এটাই। কিন্তু এবার কেমন সেই পোশাক বাণিজ্যের চিত্র? যাওয়া যাক ইসলামপুরে, রাজধানীতে পোশাকের সবচাইতে বড় ব্যবসা কেন্দ্র, অথচ ব্যস্ততা নেই সেখানেও। ঢাকার বাইরে থেকে আসতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা, করোনা আর লকডাউনের থাবায় এখানকার ব্যবসায়ীদের কোটি টাকার বিনিয়োগ এখন হুমকিতে। যারা হোলসেল করে তাদের একটা টার্গেট থাকে, যারা রিটেল করে তাদের একটা টার্গেট থাকে, তো সব মিলিয়ে গত বছরও ঠিক যেই মোক্ষম সময়টা আমাদের ব্যবসায়ীদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক এই বছর এই একই সময়ে তো অস্তিত্ব বলে কোনো কিছু আর থাকে না। ইসলামপুর থেকে রাজধানীর খুচরা দোকান শপিং মল, শহর বন্দর থেকে গ্রামগঞ্জ, সব জায়গাতেই একই চিত্র। দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার পাঁচেক দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদেরও মাথায় হাত। শ্রমিক, ফাংশন, স্টাফ, এমপ্লয়ি, দোকান ভাড়া, ব্যাট, ট্যাক্স সব দিক থেকে আমরা অনিশ্চয়তার মধ্যে হাঁটতেছি যে এগুলো আমাদের দেওয়া এখনো পসিবল না। সারা বছর আমরা লসই গুনছি, গত বছরও লস গুনছি, এবছরও লসই গুনতেছি, আমাদের অস্তিত্ব নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ব্যবসায়ীদের মধ্যে থেকে স্বর্ণলঙ্কার বিক্রি করে জমি জমা বন্ধক রেখে মর্গেজ দিয়ে অনেকেই আবার পুনরায় তাদের স্টেবল একটা ফাইন্যান্স তারা তৈরি করেছে, কিন্তু এটাকে যে ব্যাক পাবো সেরকম সম্ভাবনা আমাদের নাই যদি লকডাউনের মধ্যে আমরা বন্ধ থাকি। শুধু পোশাকে নয়, টানা দু বছর বড় ক্ষতির মুখে মিষ্টি ব্যবসায়ীরাও। বছরে যত মিষ্টি বিক্রি হয় তার অর্ধেকই হয় বৈশাখ আর ঈদ ঘিরে, তাই করোনা পরিস্থিতিতে শত কোটি টাকার মিষ্টি ব্যবসা এখন তলানিতে। বিভিন্ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি ভ্যাট, ট্যাক্সের কিছু অংশ মওকুফ করলে অন্তত মিষ্টান্ন শিল্প টিকে থাকতে পারবে বলে আমি মনে করি। করোনা ধাক্কা দিয়েছে বৈশাখী বাণিজ্যের সব ক্ষেত্রেই, তবে বৈশাখী বাণিজ্যের আকার কত অর্থনীতিবিদরা বলছেন এর সঠিক কোনো হিসাব নেই।
তবে আকার যাই হোক বৈশাখী বাণিজ্য এবার তলানিতে সে ব্যাপারে সন্দেহ নেই। লকডাউন যদি দেয়া হয়, যদি মানুষ কেনাকাটায় যেতে না পারে, তাহলে কিন্তু একদিকে আমরা তা দিয়ে হয়তো করোনার ঝুঁকি, জীবন ঝুঁকি কমাচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু আমরা আবার মানুষের জীবিকাকে ঝুঁকিতে ফেলে তার মাধ্যমে জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই আশঙ্কাও তৈরি করছে। অনলাইন সহ বিকল্প মার্কেটিংয়ে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারী সহ বর্তমানে নতুন সংকট মোকাবেলায় জাতিসংঘের শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে শান্তিরক্ষীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। দুপুরে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুশীলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। শান্তির অগ্রসেনা নামের এই অনুশীলনে চারটি দেশের সেনাবাহিনী অংশ নেয়। দুপুরে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এক অনুশীলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আয়োজিত এই অনুশীলনের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে থেকে আসা প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সনদ তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। সম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এযাবৎ বাংলাদেশি শান্তিরক্ষীগণের মধ্যে 158 জন প্রাণ উৎসর্গ করেছেন এবং 237 জন আহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউ সামলানো চ্যালেঞ্জ হবে সিলেটে। 6 পণ্যের দাম নির্ধারণ করল কৃষি বিপণন অধিদপ্তর। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে মামুনুল ইস্যুতে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল সহ 4 হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 11 এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গত মধ্যরাতে ঢাকার জুরাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়, পরে তাদের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাওলানা ইকবাল, মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলি, মাওলানা মোয়াজ্জেম। গ্রেপ্তার চারজনকে বিকেলে আদালতে তোলা হবে। এ নিয়ে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় 17 মামলায় মোট 63 জনকে গ্রেপ্তার করা হলো। 3 এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এছাড়া রয়্যাল রিসোর্ট সহ আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় হেফাজতের নেতাকর্মীরা। স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে করোনার সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অবস্থায় চ্যালেঞ্জ হবে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সামলানো। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রির রিপোর্ট। আশঙ্কা ছিল শীতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা, কিন্তু হলো উল্টোটা। শীতে সীমিত হলেও যেন শীত যেতেই জেঁকে বসেছে করোনা ভাইরাস। গত এক সপ্তাহে সিলেটেই সংক্রমণ বেড়েছে প্রায় 3 গুণ। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায়ও এই জেলা। গত 7 এপ্রিল সংক্রমণের হার ছিল 11%।
8 এপ্রিল 12 ভাগ, 9 এপ্রিল 15 ভাগ এবং 10 এপ্রিল শতকরা সংক্রমণের হার 21%। শুরু থেকেই করোনার চিকিৎসা সেবা নিয়ে নানান অভিযোগ থাকা সিলেটের বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা। তবে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ভয়াবহ সংকট হতে পারে আইসিইউ শয্যায়। এই মুহূর্তে শামসুদ্দিনে 16টি আইসিইউ বেডের মধ্যে 12 জন প্যাশেন্ট আছে এবং সবসময় 10 জন 12 জন সবসময় থাকে। আইসিইউ বেডের একটা ডিমান্ড সবসময় রয়েছে এবং এটির রেশ ধরেই কিন্তু ওসমানীকে অবশ্যই আইসিইউ বেড তৈরি করতে হবে। করোনার প্রথম ঢেউয়ের প্রভাব কমে আসা আর ভ্যাকসিন গ্রহণের পর স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতায় বাড়িয়েছে সিলেটে করোনা সংক্রমণ। সাথে নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও যুক্তরাজ্য থেকে সপ্তাহে 2টি সরাসরি ফ্লাইটে সিলেটে আসা প্রবাসীদের কোয়ারেন্টিনে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এ অবস্থায় আসছে কঠোর লকডাউন। লকডাউন তো আসলে একটাই দপ্তরের বিষয় নয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সবাইকেই কিন্তু যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সেটি নির্দেশনা যদি লকডাউন প্রত্যেক লকডাউনের কথা আমরা শুনছি যদি এভাবে আসে তাদের নির্দেশনাটাও সেইভাবে আসবে এবং সেইভাবে আমাদের সমস্ত দপ্তরকে কিন্তু এগিয়ে আসতে হবে। নতুন করে কঠোর লকডাউন আসার আগে সাধারণ মানুষের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের কাছে আমার অনুরোধ, সর্বোচ্চ লকডাউন, একটা মানুষ যেন এই বেমার না কমা পর্যন্ত গোয়ারটাই বাইর হইতে না পারে। সরকারে যদি আমরা খানিকু রাখি দিত তে আমরা 15 দিন 20 দিন 1 মাস বইয়া খাটাইলাম। মানে সিলেট বিভাগে পর্যন্ত শনাক্ত হওয়া 18,676 জনের মধ্যে সিলেট জেলারই 11,750 জন, প্রাণ গেছে কমপক্ষে 300 জনের। গড়ে প্রতিদিন শনাক্ত হচ্ছেন শতাধিক ব্যক্তি, আক্রান্ত আরও অনেক বেশি। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 170 জন। সজল ছত্রি, এটিএন নিউজ, সিলেট। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রমজান সম্পর্কিত জরুরি 6 পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করল কৃষি বিপণন অধিদপ্তর। সংস্থাটি বলছে এসব পণ্যের মজুত পর্যাপ্ত, দাম বাড়ারও কোনো কারণ নেই। সকালে খামার বাড়িতে সংবাদ সম্মেলন করে এই 6টি পণ্য, ছোলা, পেঁয়াজ, ভোজ্য তেল, মসুর, চিনি এবং খেজুরের চাহিদা আমদানি উৎপাদন মূল্য তুলে ধরে সংস্থাটি। তারা জানান বিভিন্ন পর্যায়ে এসব মূল্য বিশ্লেষণ করে ছোলা কেজিতে 63 থেকে 67 টাকা, পেঁয়াজ 40 টাকা, মসুর ডাল 67 থেকে 69 টাকা, চিনি 67 থেকে 68 টাকা, খেজুর 80 থেকে 100 টাকা নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। তবে ভোজ্য তেল সরকারি নির্ধারিত 139 টাকাই তারা উল্লেখ করেছে। সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ জানান কেউ বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেবেন তারা, লকডাউনের মধ্যেও বাজার মনিটরিং করবে তারা। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ শেষ হচ্ছে করোনাকালের বইমেলা। মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। কেমন চলছে শেষ দিনে আজকের মেলা তা জানবো তার কাছ থেকে। সাদিয়া, সাধারণত মেলার শেষ দিনে তো প্রচণ্ড ভিড় দেখা যায় পাঠকদের, এই করোনাকালের বইমেলায় আজ শেষ দিনে কেমন অবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ। আপনি একটা কথা বলছিলেন যে শেষ দিনে অনেক বেশি ভিড় দেখা যায়। আমরা গত কয়েকদিনে যেটা দেখছিলাম যে পাঠক শূন্যই বলা যায় মেলা, এবং আজকেও এবং যথারীতি একই অবস্থা যে বই মেলা পুরোপুরি পাঠক শূন্য, আর কিছুক্ষণ পরেই মেলা বন্ধ হয়ে তাদের কতটা ক্ষতি হয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা কিন্তু বারবার বলছিলেন যে যত টাকা আসলে লগ্নি করা হয়েছে তার 10 ভাগও তারা তুলে আনতে পারেননি। তো এই মুহূর্তে মেলায় আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে আমরা তাম্রলিপি প্রকাশনীর প্রকাশকের সঙ্গে কথা বলবো। একটু তার কাছে জানতে চাইবো যে এবারের মেলাটা আসলে কেমন হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কতটা হয়েছে আপনাদের। বিগত 1 বছর যাবৎ প্রকাশকের প্রস্তুতি নিচ্ছিল বঙ্গবন্ধু জনশতবর্ষ এবং স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে পাণ্ডুলিপি সংগ্রহ করে, এবং সেখানে প্রচুর বই প্রকাশ হয়েছিল, ভালো ভালো বই প্রকাশ হয়েছিল, কিন্তু সেই তুলনায় পাঠকের ফাড়া পাওয়া যায় দেউলিয়া হয়ে গেছে বলতে গেলে। এই অপরিণীয় ক্ষতি সহজে পূরণ হবে না।
সরকারের কাছে অবশ্যই প্রত্যাশা, সরকারের সুদৃষ্টি ছাড়া প্রকাশকদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর হয়ে যাবে। সরকার যদি এই বইগুলো কোন একটি কমিটির মাধ্যমে কিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি দেওয়ার ব্যবস্থা করে তাহলে প্রকাশকরা বেঁচে যাবে এবং লাইব্রেরি সমৃদ্ধ হবে। শুনছিলেন আমরা আরো কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এখন শুধুমাত্র যে ক্ষতিটা হয়েছে সেটা যদি সরকার সুদৃষ্টি দেন এবং সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলোর মধ্যে যদি সেই বইগুলো কিনে নেওয়ার ব্যবস্থা করা হয়, পাশাপাশি হচ্ছে অনলাইন যে ব্যবসা সেটা যদি আরেকটু বাড়ানো হয় তো তাহলে হয়তো এই শিল্পে তারাও বেঁচে যাবে এবং প্রকাশকদের ভবিষ্যতে তারা সেটা নিয়ে হয়তো হয়তো ভালো কিছু করতে পারবেন। তো এখন পর্যন্ত মেলা একেবারেই পাঠক শূন্য, পাঠক নেই বললেই চলে। শেষ পর্যন্ত এই ছিল আমার কাছে বইমেলা সর্বশেষ। ন্যান্সি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনাকালে বইমেলার আজ শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দুয়ারে করা নাড়ছে বৈশাখ, এই মহামারীর মধ্যেও সুনামগঞ্জের হাওরের কৃষকদের মনে উৎসবের আমেজ, কেননা শুরু হয়েছে ধান কাটা। পাকা ধানের মম গন্ধে মাতোয়ারা হাওর পারে জনপদ। সুনামগঞ্জের হাওরে হাওরে ধান কাটার উৎসব, পহেলা বৈশাখ থেকে ধান কাটা শুরু করা এই অঞ্চলের রীতি। কিন্তু গত কয়েক বছর ধরে আগাম জাতের ধান আবাদ হচ্ছে, সেই ধান গোলায় ওঠে আগে ভাগে। এখন চলছে সেই আগাম জাতের ধান কাটা। গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে ভালো, আবহাওয়া বৈরী না হলে লাভবান হবেন কৃষকরা। বৃহস্পতিবার মধ্যরাতে 10 মিনিটের শিলাবৃষ্টিতে ধর্মপাশা সদর, পাইকুড়াটি, তেলবরস, সুখাই, রাজাপুর দক্ষিণ ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের শতাধিক গ্রামের বিভিন্ন হাওরে অন্তত 4-5 হাজার হেক্টর জমির বোরো ধানের ক্ষতির সংবাদ পাওয়া গেছে। আবারও বাইরে স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের, টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল টাইগাররা, দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। জানাবো খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের খুব বেশি তারতম্য না থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী টিম লিডার খালেদ মাহমুদ সুজন। সবশেষ বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেটি 2017 সালে, প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। সেই ম্যাচে সেরা ক্রিকেটার তামিম ইকবাল এবারও স্কোয়াডে। দেশ ছাড়ার আগে তাই ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নিল এই ওপেনারকে, হাত নেড়ে তিনিও যেন ভালো কিছুরই ইঙ্গিত দিলেন। 21 সদস্যের বড় বহর, সবার চাওয়া একটি জয়, হারের গ্লানি থেকে বের হতে এছাড়া আর উপায় কি? অবভিয়াসলি আমরা জয়ের জন্যই খেলবো, যদিও আমরা লাস্ট সিরিজ বাংলাদেশে ভালো করি নাই, বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। শ্রীলঙ্কার সঙ্গে আবহাওয়া আর পরিবেশ খুব একটি পার্থক্য নেই, সেটিকে সুবিধা দেখছেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা তো সবসময় গরম থাকে, আমরা জানি যে কন্ডিশন আমাদের এখনকার যেরকম কন্ডিশন গরম থাকে, বাট উইকেট ভালো থাকে। আমরা মনে করি যে স্ট্রেংথ ওয়াইজ দুটো দলই সমান, শ্রীলঙ্কার যে কন্ডিশনে প্রতিপক্ষ স্ট্রং প্রতিপক্ষ, বাট তারপরে আমি ট্রাস্ট করি যে আমরা স্কিলের দিক থেকে আমরাও পিছিয়ে নেই, আমরাও ভালো দল। দলে বিভেদ, সিনিয়র জুনিয়র গ্রুপিং নিয়ে আলোচনা, তবে টিম লিডার স্পষ্ট করেই বললেন মাঠে লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আমার কাছে সবাই সমান আসলে, যদিও তামিম মুশফিকের এক্সপিরিয়েন্স বা মমিনুর এক্সপিরিয়েন্স অনেক কিছু, বাট তারপরেও রেসপন্সিবিলিটি সবার জন্য সমান,
জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই যতটুক তামিমের। ভালো খেলা সবারই রেসপন্সিবিলিটি। একটা তরুণের আগেও মিরাজকে আমরা দেখেছি, আমরা ইংল্যান্ড সিরিজে মিরাজের অনবদ্য পারফরমেন্সে বাংলাদেশ ম্যাচ জিতেছে না, তো আমার মনে হয় যে সেরকম সবাইকে মনে রাখতে হবে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কার মাটিতে অনুশীলনের সুযোগ পাবেন মুমিনুল মুশফিকরা। শুভদেব নাথ, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো বেলা তিনটার নিউজ আওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।